আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা সবাই? জুবায়ের একাডেমির আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। জুবায়ের একাডেমির আজকের এই নতুন ভিডিওতে আজ আমরা শিখব জারণমান নির্ণয়ের নিয়ম। এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছি, কতিপয় যে সকল মানে সচরাচর যে সকল মৌলের জারণমান ব্যবহার করে যে কোনো যৌগের জারণমান বের করা যায়, সেই সকল মৌলের অনেক মৌলের জারণমান লিখে একটা উদাহরণের সাহায্যে আমি ভিডিও আপলোড করেছি। বন্ধুরা, আগে আপনারা ওই ভিডিওটা দেখে আসবেন, তারপরে কি এই এক নাম্বার নিয়ম থেকে শুরু করে এই ভিডিও দেখা শুরু করবেন, পুরা জারণমান শেষ করা পর্যন্ত জুবায়ের একাডেমির ভিডিওগুলোর সাথেই থাকবেন। যা হোক বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে সবসময় যে রিকোয়েস্টটি করে থাকি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। যা হোক বন্ধুরা, আমরা হোয়াইট বোর্ডে চলে যাচ্ছি। ওয়েলকাম টু হোয়াইট বোর্ড। হ্যাঁ বন্ধুরা, আমরা অলরেডি হোয়াইট বোর্ডে চলে এসেছি। হোয়াইট বোর্ডের দিকে তাকালে আমরা বুঝতেই পারছি, তাকিয়ে আমরা বুঝতেই পারছি যে তোমাদের সময় বাঁচানোর সুবিধার্থে হোয়াইট বোর্ডে অলরেডি আমি লিখেই রেখেছি। যা হোক বন্ধুরা, সেই লেখাগুলো তোমরা যেন ভালোভাবে বুঝতে পারো এই জন্য এই লেখাগুলো আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। জারণমান নির্ণয়ের নিয়ম, এখানে ডিটেলস এক নাম্বার থেকে আমি শুরু করেছি। সবগুলা জারণমানের নিয়ম তোমরা ধাপে ধাপে, অনেকগুলো ভিডিও হবে, সবগুলো ভিডিও দেখে দেখে তোমরা এই জারণমানগুলো আয়ত্ত করতে পারো। এক নম্বরে লিখেছি, ধাতু সময়ের জারণমান বা জারণ সংখ্যা কি হবে? ধনাত্মক। ধাতু যত ধাতু আছে সবগুলো ধাতু সময়ের জারণমান কি? ধনাত্মক। ধনাত্মক বলতে যেমন সোডিয়াম একটা ধাতু, এর জারণমান প্লাস ওয়ান, এদের প্লাস চিহ্নগুলো থাকবে। ক্যালসিয়ামের প্লাস টু, এদের প্লাস চিহ্ন ছিল। পটাশিয়ামের প্লাস ওয়ান, সরি বন্ধুরা এখানে ওয়ানটা মিস হয়ে গেছে, প্লাস ওয়ান। ম্যাগনেশিয়ামের কত? মাইনাস প্লাস টু। অ্যালুমিনিয়ামের প্লাস থ্রি। মোট কথা প্লাস, এই কথাটি থাকবেই। এরপরে অধাতু সময়ের জারণমান ঋণাত্মক, যেমন ফ্লোরিনের জারণমান মাইনাস ওয়ান, ক্লোরিনের জারণমান মাইনাস ওয়ান, অক্সিজেনের জারণমান মাইনাস টু। এরপরে বন্ধুরা তিন নাম্বার, অধিকাংশ যৌগে হাইড্রোজেনের জারণমান সবসময় কি হয়? প্লাস ওয়ান হয়। এটা অধিকাংশ যৌগের সাধারণ নিয়ম। আর ধাতব হাইড্রাইডের বেলায় সবসময় কি হয়? মাইনাস ওয়ান হয়। ধাতব হাইড্রাইড আমরা বুঝবো কেমনে? ধাতব বলতে ধাতু মৌল, সেই ধাতু মৌলগুলোর সাথে হাইড্রোজেন যুক্ত হলেই সেগুলো ধাতব হাইড্রাইড হয়ে যায়। যেমন সোডিয়াম হাইড্রাইড, ম্যাগনেশিয়াম হাইড্রাইড, এটা কি? অ্যামোনিয়া। এখন বন্ধুরা আমরা একটা উদাহরণ নিয়ে এসেছি। উদাহরণ হলো সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণমান কত? তাহলে সালফিউরিক অ্যাসিডে আমরা সালফারের জারণমান বের করে দেখব যে কত হয়। মনে করি সালফারের জারণমান এক্স, অতএব হাইড্রোজেন এর জারণমান সবসময় কী হয়? প্লাস ওয়ান হয়। এই জন্য হাইড্রোজেন জারণমান কী বসাইছি বন্ধুরা? প্লাস ওয়ান। গুণন হাইড্রোজেনের সাথে ছিল টু, এই জন্য গুণন টু দিছি। এরপরে এক মৌল থেকে আর এক মৌল যাওয়ার আগে বন্ধুরা প্লাস চিহ্ন দিতে হবে, এটা সূত্র। এরপরে সালফারের জারণমান এক্স, এই যে আমরা ধরে নিয়েছি সালফারের জারণমান এক্স, তাই সালফারের সাথে কিছু নাই মানে কি? মনে মনে ওয়ান, এই জন্য ওয়ান গুণন দিছি বন্ধুরা। আবার এক মৌল থেকে আর এক মৌল যাচ্ছি, সালফার থেকে অক্সিজেনে যাচ্ছে, এই জন্য কি? প্লাস চিহ্ন দিয়েছি বন্ধুরা। অক্সিজেনের জারণমান কত?
माइनस टू ए माइनस टू और बसिए दिए बंधुरा गुणन कत ए अक्सिजन साथ फोर छिल गुणन फोर हमें जानी सकल मोल जारण मान समि शून्य यह बंधुरा शून्य दिए एरपर दुई अक्षे दुई प्लस प्लस एक्स अक्षे एक्स प्लस माइनस माइनस चार दुगुना आठ इगल टू कत जिरो ए प्लस एक्स ए पशे आई पास रखल माइनस एट थे दुईटा बद दे प्लस माइनस छाटा थे इगल टू जिरो जिरो एक्स एक्स ही माइनस सिक्स वही पास गेले कि बंधुरा प्लस है अतएव सालफ्यूरिक एसिड जोगे सालफारे जारण मान सालफारे जारण मान एक्सर जगह मान बसा देव एक्सर मान कत प्लस सिक्स एटाई कि बंधुरा अन्सार जाक बंधुरा आबारो आपनादेर काछे रिक्वेस्ट आमार चैनलटी अवश्य सबसक्राइब करबें लाइक एवं कमेंट करते भूलें ना। आल्ला हाफेज।